আসসালামু আলাইকুম। কম সময়ে কম উপকরণে ঝটপট মজার একটা মাছের রেসিপি শেয়ার করব। এটা হলো অনিয়ন মশলা ফিস ফ্রাই। তো যে কোনো মাছ দিয়েই করা যাবে। আমি এখানে দুইটা সরপুটি নিয়েছি, লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখানে একটু লেবুর রস দেব। তো ছোট একটা টুকরা নিয়ে চিপে দিয়ে দেব। মশলার সাথে মাছ দুটোকে ভালো করে মাখিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেট করার জন্য। 5 মিনিট পর গরম তেলে ভেজে নেব। তো চুলায় তেল দিয়ে তেলটা গরম হলে মাছ দুটোকে দিয়ে দেব। আর মাছটাকে আমি বেশ কড়া করে ভেজে নেব, অনেক শক্ত করে পুরে ফেলবো না, আবার নরমও থাকবে না। তো মাছ ভেজে তেল থেকে তুলে নেব, আর এখানে অনেক তেল আছে তো আমি একটু তেল কমিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ কুচি কয়েকটা। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হবে তখন এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব, স্বাদ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ আর একটা লাল মরিচ কুচি। মশলা যে যেমন পছন্দ করেন যার যার স্বাদ মতো দিতে হবে। আর দিয়ে দেব আদা রসুন বাটা 1/2 চা চামচ। একটু ভেজে নিয়ে এর মধ্যে মাছ দুটাকে দিয়ে দেব। মাছ তো আগে আমি ভালো করে ভেজে নিয়েছি, শুধু তেল মশলার মধ্যে একটু গড়িয়ে নেব, তারপর চুলাটা অফ করে দেব। তো শুকনা মশলা দিয়ে কোনো রকম পানি না দিয়েই এই মাছের রান্নাটা আমি করি, খেতে বেশ ভালো লাগে। তো এভাবে বানিয়ে দেখবেন, পরিবারের সবাই খুব পছন্দ করবে। পেঁয়াজ আর কাঁচামরিচের ফ্লেভার এটা খেতে দারুণ লাগে, আর গরম গরম ভাতের সাথে কিংবা পোলাওয়ের সাথে এই মাছ ভাজাটা অসাধারণ লাগে খেতে। ভালো থাকবেন। এরকম সহজ ঘরোয়া রান্না দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবারও কথা হবে পরবর্তী রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।